মানুষকে যদি বাংলাদেশের সেরা তিনটি পর্যটন স্পটের কথা জিজ্ঞেস করা হয় তবে প্রায় সকল মানুষের উত্তরের মধ্যেই সাজেক থাকবে। কিন্তু সাজেক কেন এত জনপ্রিয়, কি এর রহস্য? আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে আলোচনা করব। সাজেক বাংলাদেশের অন্যতম একটি উচ্চ প্রাকৃতিক নৈসর্গ সমৃদ্ধ একটি স্থান। 702 বর্গ মাইল আয়তন নিয়ে সাজেক বাংলাদেশের বৃহত্তর এই নয়। সাজেকের উত্তরে রয়েছে ভারতের মিজোরাম রাজ্য। পাহাড়ের উপরে দাঁড়িয়ে মিজোরাম রাজ্য স্পষ্ট দেখা যায়। এছাড়াও সাজেকের প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ সারি সারি পাহাড়। কখনো কখনো এমন ভাবে মেঘ দেখা যায় মনে হবে আপনি চলে এসেছেন রূপকথার মেঘের রাজ্যে। মেঘকে নিজের হাতে ছুঁয়ে দেখার সুযোগ এখানে আসলে পাওয়া যায়। এছাড়া সাজেকের জনপ্রিয় হওয়ার আরো একটি কারণ হলো নিরাপত্তা। বান্দরবান রাঙামাটি কিছুটা হলেও অনিরাপদ, কিন্তু সাজেকে রয়েছে আর্মি ক্যাম্প। আর সাজেক পর্যন্ত গাড়িবহরে আর্মি কড়া নিরাপত্তা সহকারে নিয়ে যায়, যার ফলে পর্যটকরা জায়গাটিকে যথেষ্ট নিরাপদ মনে করে। সাজেকের জনপ্রিয়তার আর অন্য একটি কারণ হলো শেষ সীমান্ত। সাজেক বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত। এছাড়াও জনপ্রিয়তার অন্য একটি কারণ বলা যায় সাজেকের পাশে মিজোরাম প্রদেশের অবস্থান। সাজেক ভ্রমণের মাধ্যমে পাহাড়ি আদিবাসীদের জীবনযাপন খুব কাছ থেকে দেখা যায়। পাহাড়ি আদিবাসীদের জীবনযাপন এতটা কাছ থেকে দেখতে পারার কারণেও এই জায়গাটি মানুষের কাছে এতটা পছন্দের। মোট কথায় প্রাকৃতিক নৈসর্গতা ও অবস্থানগত নান্দনিকতার কারণেই সাজেক মানুষের কাছে এতটা জনপ্রিয়।